নমস্কার বন্ধুরা ড্রিম গার্ডেন ইউটিউব চ্যানেলের আবার একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে এই একটা গোলাপ গাছ নিয়ে এসেছি ঠিক সাত দিন পর এই গোলাপ গাছের আমি আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করছি না দিন সাতেক আগে আমার বাগানে হঠাৎ করে হনুমানের উপদ্রবের ফলে এই গাছটি যে টবে ছিল সেই টবটি ভেঙে গেছিল এবং ভেঙে যাওয়ার পর বন্ধুরা ওই আট ইঞ্চির টপ থেকে আমি এই গাছটাকে শিফট করে এই বারো ইঞ্চির টবে আমি লাগিয়েছিলাম তা আজকে মোটামুটি এক সপ্তাহ পর আবার একটা আপডেট আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি তখন দেখুন যে সমস্ত কুড়ি যেগুলো ছিল সেগুলো অলরেডি দেখুন ফুল ফুটে গেছে এবং প্রায় পাপড়িগুলো সব আস্তে আস্তে শুকিয়ে এসছে দেখুন এছাড়া আরও এই গাছটিতে অনেক নতুন নতুন কুড়ি এসছে এই দেখুন আরও কুড়ি আছে প্রত্যেকটি ডালের একেবারে ডগায় ডগায় দেখুন এই যে মাথায় মাথায় আরও নতুন নতুন অনেক কুড়ি বন্ধুরা এই গাছের মধ্যে অলরেডি চলে এসেছে তা বন্ধুরা আজকে বিশেষ করে এই রকম একটা অবস্থায় যখন আমরা এই এইরকম সাইজের একটা বড় গোলাপ গাছ একটা ছোটো টপ থেকে যখন আমরা বড় টবে শিফট করবো তা সেই শিফট করার পর যে দুই থেকে তিন সপ্তাহ যে সময়টা না এই সময়টা বন্ধুরা খুবই একটা ভাইটাল সময় তার কারণ হচ্ছে এই সময় যদি আমরা আমাদের এই গোলাপ গাছের সঠিক যদি যত্ন নিতে না পারি তাহলে কিন্তু বন্ধুরা এই গোলাপ গাছের গ্রোথের সঙ্গে সঙ্গে পুরো গাছটি কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে পারে আজকে দেখুন এক সপ্তাহ পর এই গাছের আমি যখন আপডেট নিয়ে এসেছি আমার গাছের কিন্তু কোনো রকম কোনো পরিবর্তন হয়নি ঠিক যে রকম ছিল আজকেও ঠিক ওই রকম অবস্থাতেই আছে আর আমি যখন রিপোর্ট করেছিলাম যেহেতু আমি এই গাছের রুট বলে কোনো রকম কোনো কাটাই ছাটাই বা কোনো একেবারে মানে হাত দিইনি যার জন্য কিন্তু গাছের সেরকম কোনো ইফেক্ট এখনও পর্যন্ত হয়নি না বন্ধুরা একটা জিনিস মনে রাখবেন যখনই আমরা আমাদের গোলাপ গাছকে এই ছোটো টপ থেকে বড়ো টবে যখন আমরা শিফট করব না এই যে শিফটিংয়ের যে সময়টা যে পিরিয়ডটা এই সময়টাতে কিন্তু গাছের মধ্যে একটা স্ট্রেস চলে আসে অর্থাৎ গাছ নর্মালি যেরকম গ্রোথ করছিল বা গাছের স্বাভাবিক যে সমস্ত প্রক্রিয়া যেগুলো চলছিলো হঠাৎ কিন্তু সেগুলো একটা সেগুলোর মধ্যে একটা ফুলস্টপ চলে আসে তা আমাদেরকে বন্ধুরা ওই ফুল স্টপের জায়গা থেকে গাছকে কিন্তু আবার পুনরায় পুনরুজ্জীবিত করে তাকে আবার কিন্তু সেই গ্রোথের সেই জায়গায় কিন্তু আমাদেরকে নিয়ে আসতে হবে সেই জন্য আমি যখন এই গাছটা প্রথমেই ছোটো টপ থেকে বড়ো টপে শিফট করি সেই সময় আমি আপনাদের সঙ্গে একটা খাবার শিফট করেছিলাম আমি সেই খাবারটা একবার আপনাদের আবার দেখিয়ে দিই না দেখুন বন্ধুরা এই যে খাবার অর্থাৎ এই যে হিউমিক অ্যাসিড না বন্ধুরা আমি কি করেছিলাম না এই হিউমিক অ্যাসিড দিয়ে আমি আমার এই যে বড় সাইজের যে গোলাপ গাছ এই গোলাপ গাছের কিন্তু প্রথমেই আমি একটা রুটের ট্রিটমেন্ট করে নিয়েছিলাম যেহেতু এই গাছের যে রুট সেই রুট অ্যাক্টিভেট হতে মোটামুটি আপনার দুই থেকে তিন সপ্তাহ লেগে যেতে পারে তা সেই জন্য যাতে রুটের কোনো ক্ষতি না হয় সেই জন্য কিন্তু এই যে শুরুর দিকটা বিশেষ করে দুই থেকে তিন সপ্তাহ যে সময়টা আমি বলছি তা এই যে সময়টা বিশেষ করে প্রথম পনেরো দিন যে সময় তা এই সময়টাতে কিন্তু বন্ধুরা আমাদেরকে গাছের শেকড়ের আলাদা করে কিন্তু একটা যত্ন করতে হবে এবং আলাদা করে কিন্তু একটা ট্রিটমেন্ট করতে হবে সেই জন্য কিন্তু গাছ আমি রিপোর্ট করার সঙ্গে সঙ্গেই কিন্তু শেকড়ের পরিচর্যা বন্ধুরা শুরু করে দিয়েছিলাম তা ঠিক এক সপ্তাহ পর আবার কিন্তু আমি এই গাছের মধ্যে আরেকবার এই গাছের যে শেকড় এই শেকড়ের কিন্তু আরেকটা আমি বন্ধুরা ট্রিটমেন্ট করব এবং আজকে যে খাবারটি দিয়ে আমি গাছের শেকড়ের ট্রিটমেন্ট করব সেই খাবারটা আমি আপনাদের একবার দেখাই না বন্ধুরা দেখুন এই খাবারটির নাম হচ্ছে বারো একষট্টি শূন্য না বারো একষট্টি শূন্যর মধ্যে আপনার ভাগ এখানে নাইট্রোজেন আছে এবং একষট্টি ভাগ ফসফরাস আছে তার কারণ হচ্ছে যেহেতু রুট অ্যাক্টিভেট করার জন্য আমাদের ফসফরাস জাতীয় খাবারের খুব প্রয়োজন তা সেই জন্য এই বারো একষট্টি শূন্য খাবারটা কিন্তু আজকে আমি আমার এই যে গোলাপ গাছ এই গোলাপ গাছকে আমি ফিট করাবো না বারো একষট্টি শূন্য আমি কেন ফিট করাচ্ছি না তার কারণ হচ্ছে যেহেতু আমি বললাম যে যেহেতু গাছ এই মুহূর্তে একটা স্ট্রেসের মধ্য দিয়ে যাচ্ছে এবং গাছকে আমাকে এই স্ট্রেসের যে সময়টা এই স্ট্রেসের সময়টাকে আমাকে কাটিয়ে উঠতে কিন্তু সাহায্য করতে হবে এবং এই গাছের স্ট্রেস কাটানোর সব থেকে ভালো উপায় যেটা সেটা হচ্ছে গাছের শেকড়ের পরিচর্যা তা সেই জন্য বন্ধুরা যদি আমরা আমাদের গাছের এইরকম শেকড়ের পরিচর্যাটা করতে পারি এবং যত দ্রুত আমরা গাছের শেকড়কে বিশেষ করে যে সমস্ত এই গাছের যে ফিডিং রুট যেগুলো আছে যে সমস্ত রুটস এই গাছের খাবার মাটিতে থাকা যে বিভিন্ন ধরনের খাবার এই খাবারগুলো অ্যাবজর্ব করতে সাহায্য করবে গাছকে তা সেই সমস্ত ফিডিং রুটকে যদি আমরা একবার অ্যাক্টিভেট করে নিতে পারি তাহলে কিন্তু পুনরায় এই গাছের এই যে গ্রোথ এই গ্রোথ কিন্তু আবার উত্তরোত্তর আরও বাড়তে থাকবে ঠিক এই কারণের জন্যই কিন্তু আজকে আমি এই বারো একষট্টি শূন্য এই খাবারটা এই গাছকে আমি ফিড করাব আপনাদের একবার আমি পরিমাণটা দেখিয়ে দিই না জাস্ট মোটামুটি এই যে পাঁচ গ্রামের যে চামচ তার মোটামুটি অর্ধেকের থেকেও একটু কম অর্থাৎ দু গ্রাম মতো এই খাবারটা নিয়ে আমি আমার এই যে এক লিটারের যে জল মগের মধ্যে যেটা নেওয়া আছে এই এক লিটার জলের মধ্যে নিয়ে এটাকে আমি ভালো করে বন্ধুরা সুন্দরভাবে এরকম মিক্স করে নেব এবং এই খাবারটি ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিন্তু আমি এই গাছের গোড়ার মধ্যে সরাসরি এই খাবারটিকে দিয়ে আর এই খাবারটি দেওয়ার আগে বন্ধুরা আমি কয়েকটি জিনিস আপনাদের বলি না যে কোনো ধরনের খাবার আমরা যখন গাছের গোড়ার মধ্যে দেবো একটা জিনিস সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে না যে কোনো খাবার দেওয়ার আগে কিন্তু আমাদেরকে এই মাটিটা বন্ধুরা একটু নরম করে নিতে হবে অর্থাৎ একটু খুঁড়ে নিতে হবে এই চার পাঁচটা ভালো করে টবের মাটি আমরা যদি খুঁড়ে নিতে পারি তাহলে পরে কিন্তু এই যে খাবারটা আমি দেবো এই খাবারটা গাছ খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করতে পারবে এবং গাছের শেকড় যত তাড়াতাড়ি এই খাবারটাকে গ্রহণ করতে পারবে এবং ডালপালার মধ্যে ছড়িয়ে দিতে পারবে গাছের গ্রোথটাও কিন্তু তত তাড়াতাড়ি শুরু হবে এবং শুধু তাই নয় আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে আমরা কিন্তু কখনোই শুকনো মাটির মধ্যে কিন্তু এই খাবার দেবো না তো সেই জন্য আমরা যখন খাবার দেবো সেই খাবার দেওয়ার আগেই কিন্তু আমাদেরকে এই মাটিটা একটুখানি ভিজিয়ে নিতে হবে কারণ যেহেতু এটা একটা কেমিক্যাল খাবার সেই জন্য সরাসরি আমরা শুকনো মাটির মধ্যে এই খাবার দেবো না আমরা একটু ভালো করে টবের মাটিটা ভিজিয়ে নিয়ে তারপর সরাসরি এই খাবারটি গাছের টবের মধ্যে আমরা দিয়ে দেব এই খাবারটি দেখিয়ে দিলাম এই খাবার অলরেডি দেওয়া হয়ে গেল এবং এই খাবার দেওয়ার মোটামুটি সাত দিন পাঁচ থেকে সাত দিনের মধ্যেই কিন্তু এই গাছের যে শেকড় সেই শেকড় বন্ধুরা আস্তে 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 কিন্তু অ্যাক্টিভেট হতে লাগবে এবং একবার বন্ধুরা এই গাছের শেকড় অ্যাক্টিভেট হয়ে গেলেই এই গাছ কিন্তু পুনরায় আবার নিজের যে জায়গা ছিল সেই জায়গাতে আস্তে আস্তে ফিরে আসবে তো সেই জন্য আমরা যে সময়ই এই রকম ধরনের যদি যখনই আমরা এরকম ধরনের বড়ো সাইজের গোলাপ গাছ যদি আমরা এরকম রিপোর্ট করি তাহলে বন্ধুরা রিপোর্ট করার পরপরই কিন্তু এই যে প্রথম আমি যেটা বললাম যে প্রথম পনেরো দিনের যে পরিচর্যা এই প্রথম পনেরো দিন বিশেষ করে দু সপ্তাহের যে পরিচর্যাটা এই পরিচর্যাটা কিন্তু আমাদেরকে একটু ভালো করে করে দিতে হবে কারণ এই পরিচর্যাটা যদি আমরা বন্ধুরা ভালো করে করতে পারি তাহলে কিন্তু আমাদের গোলাপ গাছের কোনোরকম কোনো ক্ষতি হবে না গাছ পুনরায় আবার নিজের জায়গায় ফিরে আসতে পারবে এবং সুন্দর সুন্দর এই যে গাছের মধ্যে যে ফুল আবার আমরা এরকম ফুল পেতে লাগবে তাই বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন